জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে নিউ ইয়র্ক ও ঢাকা থেকে প্রকাশিত বিশ্বব্যাপী জনপ্রিয় সংবাদ মাধ্যম আওয়াজ বিডির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। 24 ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের ব্যুরো চিফ মোহাম্মদ মাহফুজুল আলম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, শিক্ষাবিদ প্রফেসর জাহানারা সুলতানা রাজিয়া, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নেজামি, আরএনএন টিভির চেয়ারম্যান আলহাস মোহাম্মদ চানমিয়া, ভারতীয় সাংবাদিক রাজু শেখ, পুলক বসু, ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক জাওহার ইকবাল খান, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন জীবন, জসিম মেহেদি ও সাংবাদিক মানবাধিকার কর্মী নিপা শিকদার প্রমুখ। সাংবাদিকতার যেহেতু আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে প্রেস ক্লাবে গিয়েছিলাম, দেখলাম ওখানে একটা নির্বাচন প্রক্রিয়া চলছে, খুব ভালো লাগলো। এখন ওখানেও আমার অনেক পরিচিত সাংবাদিক বন্ধু আছেন। তা আজকে আতাউল্লাহ ভাইয়ের অনুষ্ঠানে ছোট্ট পরিসরে এসে আমি খুবই আনন্দিত, এবং এই পত্রিকা এবং সাংবাদিকদের নির্বাচনে সাফল্য কামনা করে আমার খুব দুঃখ। আওয়াজ বিডি অনলাইন পোর্টাল, যে তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে একটি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তারা দেশ এবং জাতি নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে থাকবে, তাদের কথা বলবে, সমাজের ইতিবাচক দিককে তুলে ধরবে, নেতিবাচক দিককে ধিক্কার জানাবে। আমি আওয়াজ বিডির সার্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। পাশাপাশি আমি বলবো যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যে আমরা গণমাধ্যম বা সংবাদ মাধ্যমকে বলি, যে গণমাধ্যমের যারা আমরা কর্মী আছি, আমরা যেন স্বপেশায় আমাদের নিজেদের অবস্থান, নিজেদের ঐতিহ্য, নিজেদের সম্মানকে ধরে রাখতে পারি, এই দিকে সকলের আমার দৃষ্টি রাখতে হবে। নিউ ইয়র্কের থেকে যে আওয়াজটা উঠাচ্ছে, সে আওয়াজ বিডির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি। সত্য সংবাদ প্রকাশে আওয়াজ বিডি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে, এবং সারা বিশ্ব ব্যাপী বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে এবং সত্য সংবাদকে ছড়িয়ে দিতে বলিষ্ঠ ভূমিকা রাখবো বলে আমি বিশ্বাস করি। আজকে এখানে বেশ বরণ্য কিছু মানুষের সমন্বয় ঘটেছে, বিশেষ করে এই সময়ের একজন শ্রেষ্ঠ কবি, কবি মাহমুদুল হাসান নিজামি, তিনি আছেন এখানে। পাশে আছেন বরণ্য একজন রাজনীতিবিদ, সমাজসেবক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পপতি আলহাজ চানমিয়া, যিনি আগামী 1 মার্চ নিজ অর্থায়নে 500 মেধাবী GPA 5 প্রাপ্ত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেবেন। আছেন অপর বাংলার দুজন কলম সৈনিক, আমার শ্রদ্ধেয় সাংবাদিক পুলক বসু এবং কবি ও সাহিত্যিক রাজু শেখ, এবং আমার সামনে যারা বসে আছেন, বিশেষ করে সাংবাদিক, সংবাদকর্মী এবং সাংবাদিকদের নেতা, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আসন খুলে বসেছে, তাদের বড় বড় অপকর্ম করেও কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমি বলতে চাই, আমাদের সেই সাগর রনি হত্যা থেকে অদ্যাবধি ঢাকা শহর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের উপরে যে ধরনের হামলা মামলা নির্যাতন করা হয়েছে, তার প্রাপ্য তো দূরের কথা, ন্যূনতম বিচার করা হলেও একের পর এক সাংবাদিক নির্যাতনের শিকার হতো না বলে আমি বিশ্বাস করি। আসলে আরেকটা প্রসঙ্গটারে বলতে হয়, আপনারা সবাই জানেন যে নারায়ণগঞ্জের সেই 7 খুনের ঘটনায় কিন্তু বিশ্বজুড়ে সকল মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছিল। সেই 7 খুনের যিনি প্রধান অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাহিদ, তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করানোর পরে তিনি প্রথমেই আদালতের বিচারপতির উদ্দেশ্যে বলেছিলেন, স্যার আমি তো কিছু জানি না, সাংবাদিকরা আমাকে আসামি করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফাঁসি কিন্তু আপনার গলার সামনেই ঘুরছে, সাংবাদিকদের নয়। সাংবাদিকরা কিন্তু কারো রক্তচক্ষু, কারো গোলামি কিন্তু কখনোই সাংবাদিকরা, যতই প্রতিকূল পরিবেশ আসুক, আমরা যারা পেশাদার সাংবাদিক আমরা কখনোই সত্য লিখতে পিছপা হব না। তাতে
পরিস্থিতি যাই দাঁড়াক, আমরা কিন্তু পেছনে যাওয়া শিখি নাই, আমরা সামনে যাব। আমরা দেশ জাতির আর্থসামাজিক উন্নয়নে সত্য বলেছি, সাদাকে সাদা এবং কালাকে কালা বলেছি। আশা করি আপনাদের সহযোগিতায় শুধু আওয়াজ বিড়ি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের যে সংস্কৃতিকে ধারণ করে আপনারা ইতিমধ্যে তার টের পেয়েছেন যে সর্বশেষ 2019 সালের জাতীয় সংসদের নির্বাচনে 49টি পোর্টাল বন্ধ করা হয়েছিল, তার মধ্যে 3 নম্বর ছিল আওয়াজবিড়ি.কম। কিন্তু কোটি কোটি মানুষের পাঠকের ভালোবাসায় আজকে আওয়াজবিড়ি কিন্তু তার সস মহিমায় মানে এগিয়ে চলছে। আমরা থেমে গেছি কিন্তু হেরে যাইনি।